হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি নতুন ভিডিওর সাথে মজুদ হয়ে গেছি তোমাদের মাঝখানে। তো আমি আজকে এসেছিলাম একটা ইভেন্টে, যেটা কি আমাকে ডাকা হয়েছিল, মানে ইনভাইট করা হয়েছিল। তো তোমরা এনাকে দেখে চিনতেই পারছো কি, ইনি প্রীতি। তো ইনফ্লুয়েন্সার হিসাবে এনাকে ডাকা হয়েছিল, আর এই ইভেন্টটা ছিল গ্লো অ্যান্ড লাভলি, যেটা কি আগে ফেয়ার অ্যান্ড লাভলি হওয়া করতো। সবার মা কাকিমারা বেশিরভাগ ছোটোবেলা থেকে এইটাই দেখেছি কি এই ফেয়ার অ্যান্ড লাভলিটা সব থেকে বেশি অ্যাফোর্ডেবল ছিল, প্লাস বাড়ি বাড়িতে এইটা ইউজ করতো। তো ওইটাকে চেঞ্জ করে এখন গ্লো অ্যান্ড লাভলি করা হয়ে গেছে। তো ওইখান থেকেই ডাক এসেছিল নতুন। ওরা একটা সিরাম বার করেছে 79 rupees, তো ওর জন্য এই ইভেন্টটা বেসিকলি করা হয়েছিল। তো তোমরা দেখে বুঝতেই পারছো কি অনেক ইউটিউবাররা এসছে এখানে, প্রিয়া এসছে, সোহিনীদি এসছে, এদেরকে তোমরা হয়তো জানো আগে থেকেই। চলো চলো, তাই এখানে এরা এরকম ইউটিউবার ব্লগাররা, ইউটিউবার না ইউটিউব ব্লগাররা এখানে এখানে এখন ভিডিও করছে। দারুন glow and lovely beauty community powered by তো কোনো ইভেন্ট হলে এরকমই কোনো একটা বড় 5-star hotel, 4-star hotel এরকম বুক করা হয়, ওইখানে আমাদের ডাকা হয়, খাওয়া দাওয়া দেওয়া হয়, আর আমাদের কিছু বলা হয় কি যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেবো, মানে ওদের কিছু ডিমান্ড থাকে ওইগুলো আমাদের ফুলফিল করতে হয়। তো এইরকম করে একটা ইভেন্ট চলে আমাদের। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। আজকে রাত হয়ে গেছে অনেক প্রচুর, তো আমরা উবের করে ওলা করে বাড়ি চলে যাবো। সোহিনীদি নিজের গাড়ি এনেছিলো, তো আমরা ভেবেছিলাম শেয়ারিংয়ে আমরা চলে যাবো। তো দিদি নিজের গাড়ির ওয়েট করছে আর আমরা তিনজনই তারপরে বাড়িতেই চলে গেলাম। নেক্সট দিন যখন সকাল হলো, সকাল হতেই আমার আর একটা ইভেন্ট ছিল নেক্সট ডে হাতিবাগানে হেড অ্যান্ড টার্নার্সে। খুব সুন্দর এখানের সার্ভিস আছে, এটা মানে আমি শ্যুট করে এসেছি বলে বলছি না, সত্যিতে এখানে দিদি স্টাফ খুবই ভালো ছিল আর খুব ভালো অ্যাম্বিয়েন্সও ছিল। তো আমি চলে এসেছি হাতিবাগানে। তো সুন্দর এখানে ব্রাইডাল, এখন বিয়ের সিজন আসছে, তো বিয়ের সিজন বা বার্থডে পার্টি বা কীরকম কোনোভাবে মানে কোনো টাইপের মেকআপ তোমরা যদি করতে চাও, তাহলে দেখো এখানে আলাদা একটা এনাদের রুম আছে যেখানে বডি পলিশিং হয়, স্পা হয়, আরাম থেকে বসে ব্রাইডাল মেকআপ করো। বা আজকাল তো সবসময়ই তোমাদের মেকআপ লাগেই, মানে বার্থডে হলো বা অন্নপ্রাশন হলো বা কোনো কিছু হলো, তো যেই রকম টাইপের তোমরা মেকআপ চাইবে আশা করি তোমরা সব রকমের মেকআপ এখানে পেয়ে যাবে। একদম প্রিমিয়াম কোয়ালিটির তোমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর রুমটা আছে, তোমরা এখানে আসলে একদম লাক্সারি ফিল করবে আর খুব সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সটা। যেহেতু এই লাইটগুলো দেওয়া আছে, তো তোমরা মেকআপ যখন করবে তখন তোমাদের একদম পাশের থেকে কীরকম লুক আসছে কী আসছে তোমরা একদম বুঝতে পারবে, মানে যখন লাইট থাকে না তখন আর এক রকম লাগে আর যখন লাইট থাকে তখন প্রপার মেকআপ লাগে। তো লাইট আছে প্রচুর, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি তো আজকে করাবো স্পা। দেখো চুলের কী কন্ডিশন, একদম বাজে হয়ে গেছে, আমি আজকে স্পা করিয়ে নেবো। তো আমি স্পা করিয়ে নিয়েছি আর খুব ভালো সার্ভিস ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।